শিক্ষার্থীরা করোনার এই মহামারীতে তোমরা এই মুহূর্তে সবাই বাড়িতে অবস্থান করছো আমি বিজন কুমার মণ্ডল জোবাই আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কচু উপজেলা অনলাইন শিক্ষক ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা জানো সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিল বা মিলন পাশাপাশি দুই বর্ণের মিলনের নামই হচ্ছে সন্ধি সংস্কৃত ভাষায় যদি আমরা বলি তাহলে এমন দাঁড়ায় পড়ো পড়ো সন্নিকর্ষ কর্ষ সংহিতা অর্থাৎ পাশাপাশি দুই বর্ণের সংহতি বা মিলনের নামই হচ্ছে সন্ধি বাংলা ভাষায় সন্ধি সাধারণত দুই প্রকার স্বর সন্ধি ও ব্যঞ্জন সন্ধি এখন স্বর সন্ধি কাকে বলে স্বর বর্ণের সঙ্গে স্বর বর্ণের মিলনের ফলে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে যেমন অতি যোগ ঈদ অতীত ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বর বর্ণের এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বর বর্ণের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে যেমন বিদ্যা যোগ আলয় বিদ্যালয় সন্ধি আমাদের শব্দকে শ্রুতি মধুর করে এবং উচ্চারণে সহযোগিতা করে যেমন বিদ্যা একটি শব্দ এবং আলয় একটি শব্দ এর অর্থ আলাদা আলাদা বোঝায় কিন্তু আমরা যদি সন্ধি বিচ্ছেদের মাধ্যমে এই জিনিসটিকে আরও সহজ করতে পারি সেক্ষেত্রে দাঁড়ায় এমন যে বিদ্যা যোগ আলয় বিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝায় সন্ধি আমরা কেন শিখব সন্ধি শেখার মাধ্যমে আমরা ভাষাকে এবং শব্দকেও শ্রুতি মধুর করে সহজে সাবলীল ভাষায় বুঝতে পারি বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধি হচ্ছে পাশাপাশি দুই বর্ণের মিলন এই মিলনের ফলে একটি শব্দ খুবই শ্রুতিমধুর হয় এবং একে শুনতেও ভালো লাগে এই দুই প্রকারের সন্ধি বাদে বাংলা ভাষায় আরও একটি সন্ধি আছে যেটির নাম বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি কাকে বলে বিসর্গের সঙ্গে বাংলা বা ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে যেমন নি বিসর্গ যোগ ছয় নিশ্চয় পর বিসর্গ যোগ পর সমান সমান পরস্পর তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করছি আগামী ক্লাসে সন্ধি সম্পর্কে তোমাদের আরও বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভালো থাকো এবং পড়াশোনার সাথে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে যখনই তোমরা বাড়ি থেকে বাইরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে ফিরে এসে বারবার অন্তত 20 সেকেন্ড ধরে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবে তো তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ বন্ধ করো